গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল রানুর সংসার। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে বুধবার সকাল সকাল, আজকে আবার অনেক সকালে ব্লগটা স্টার্ট করছি। বারান্দায় এখন দাঁড়িয়ে আছি, আমি উঠে পড়েছি অনেক সকালে, 6:30 আগে উঠে পড়েছি। উঠে মোটামুটি কাজকর্ম কমপ্লিট করে কিছু রান্নার জোগাড় করে রেখে তারপরে চলে এসেছি বারান্দায়। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি, মানে ছেলেও ওঠেনি আর ছেলের বাবাও ওঠেনি, তাই জন্য চাও খেতে পারিনি। দেখেছি চোখ মুখের ঘুম এখনো ছাড়েনি, চোখ এখনো বন্ধ হয়ে আসছে, শুলে আবার মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো। ঠান্ডাটা বেশ কমে গেছে বলো, 2-3 দিন ধরেই দেখছি সেই রকম কড়কড়ে ঠান্ডা নেই। কেন কে জানি এবার শীতটা সেরকম পড়লোই না। প্রত্যেকবার ডিসেম্বরের লাস্টের দিক থেকে আর জানুয়ারির 10-15 তারিখ অব্দি ভালো ঠান্ডা থাকে, এখন সেরকম ঠান্ডাই নেই। একটা পাতলা সোয়েটার গায়ে দিলে খানিক্ষণ পরে মানে গরম লাগছে। আমি যেই ওভারকোটটা পরে থাকি সকালবেলা, এটা খানিক্ষণ পরে রান্নাঘরে যেই রান্না বান্না করতে ঢুকবো গরম লেগে যাবে, খুলে ফেলতে হবে এমন অবস্থা। তাহলে চলো আজকে সকাল সকাল কাজকর্ম শুরু করছি। তার কারণ হলো একটু বেরোনোর আছে, পার্ক স্ট্রিটের দিকে যাওয়ার আছে। যদিও ঘুরতে যাচ্ছি না, কাজেই যাব আমি আর রাজা, ইচ্ছে আছে বাইক নিয়েই চলে যাব, বলতে পারছি না এখনো। আমি বলছিলাম মেট্রোতে চলো, তো রাজা বলে মেট্রোতে ভিড় হয়, তার থেকে চলো বাইকে। অ্যাকচুয়ালি বাইকে না অত দূর রাস্তা যেতে আমার খুব কষ্ট হয়, ওই অতক্ষণ বসে থাকতে বিরক্ত লাগে আর ভীষণ ধুলোও খেতে হয় বাইকে যেতে গেলে। কিন্তু ওখানে না যেহেতু পার্কিংয়ের খুব প্রবলেম হয়, তাই জন্য গাড়ি নিয়ে যাওয়া যায় না। তা চলো দেখি কতদূর কি করে উঠতে পারি, আগে রান্না বান্না কমপ্লিট করে খেয়ে দিয়ে তারপরে বেরোবো একটু তাড়াতাড়ি করে। সেই জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট করছি, করে রেখে তারপরে যাবো। তাহলে আজকে সারাদিন থাকো আমার সাথে, কোথায় যাচ্ছি কি করছি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে আর আজকে কোনো রকম কোনো দেরি না করে সোজা ঢুকে পড়েছি রান্নাঘরে। আগে রান্না বান্নার কাজটা কমপ্লিট করে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলতে পারলে আমার জন্য মনে হয় অনেক কাজ হয়ে গেছে। রান্না টান্না কমপ্লিট হলে টেনশন হতে থাকে, দেরি হয়ে যাবে দেরি হয়ে যাবে। চলো আজকে তাহলে এখন আমি বসিয়ে দিচ্ছি বিট গাজরের তরকারি। এই দেখো বিট গাজর আলু আর কটা মটরশুঁটি এর মধ্যে রেখেছি। এগুলো ঠিক তরকারি বললে ভুল হবে, এটা একটা সেদ্ধ টাইপের করি, একদম খুব খুব কম তেল দিয়ে, একটু শুকনো লঙ্কার পাঁচফোড়ন দিয়ে এগুলো দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ মিষ্টি আর একটু আদা বাটা দিয়ে মাখা মাখা সেদ্ধ টাইপের করি, এটা দিয়ে রুটি খাওয়া হবে। তোমাদের এর আগেও বোধহয় একদিন বলেছিলাম তরকারিটা খুব ভালো হয় আর এই শীতকালে এটা খাওয়াও খুব ভালো। বিট গাজর যেহেতু খুবই ভালো শরীরের পক্ষে, বিশেষ করে বাচ্চাদের, আমার ছেলেকে এটা দিয়ে আমি রুটি দিয়ে ও খুব ভালো খেয়ে নেয়, অসুবিধা হয় না। তাহলে চলো রান্নাটা শুরু করে দিই। দেখো অল্প একটুখানি তেল দিয়েছি, কটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর একটুখানি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, সমস্ত এই যা যা কেটে রেখেছি সবের মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিলাম, ভাজার কোনো দরকার নেই খুব বেশি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দেব আর একটুখানি মিষ্টি দিয়ে দেবো, চিনি চিনি না দিলেও চলে, বিট গাজর এমনি মিষ্টি মিষ্টি হয়, তাও যেহেতু ছেলেকে দেবো আমি তাই জন্য একটু দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো আদা বাটা। এবার জল ঢেলে দিচ্ছি, ব্যাস আর কোনো কাজ নেই। এটা সেদ্ধ হতে একটু বেশি সময় নেবে, বিট গাজর সেদ্ধ হতে একটু সময় লাগে, লাস্টে একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো মাখা মাখা করে, হয়ে যাবে তরকারি। এবার ভাই মিঠুকে বিস্কুট দিয়ে আসিস। তাহলে চলো তরকারিটা বসিয়ে দিয়ে চা পর্বটা মিটিয়ে নিই, যতক্ষণ চা না খাচ্ছি ভালো লাগছে না। রাজাকে ওই জন্য ঠেলে গুটিয়ে তুলে দিলাম, 7:45 আর কতক্ষণ শুয়ে থাকবে, তুমি ওঠো ওঠো, তোমরা বাথরুম টাথরুম করতে থাকো আমি চা করি। একসাথে চা না করলে ঠিক ভালো লাগে না বলো, তিনজন মানে 2.5 কাপ চা করি, 1 কাপ 1 কাপ করে করতে কারোর ইচ্ছা করে, ওই জন্য সবাইকে উঠিয়ে দিয়ে তারপরে চা নিয়ে বসি। ওদের চা গুলো ঢাকা দিয়ে রেখে দিই, বাবানের জন্য 1/2 কাপ চা ও বিস্কুটটা চুবিয়ে খাবে, মিঠুকে ওই চায় বিস্কুট চুবিয়ে খেতে দেবে, ওই জন্য ওর জন্য একটুখানি চা করি। না হলে তো এই ছোট কাপের চা আমার থেকে যদি খেতে থাকে আমার কপালে আর কিছু জুটবে না, ওরাই সব খেয়ে নেবে। দাও দাও দাও, আবার তাকাচ্ছিস কি অমনি করে, মিঠুকে একটুখানি বিস্কুট দিয়ে দাও, ওর ঢাকনা খোলা হয়নি আজকে, ও ভেতরে দেখ মারপিট করছে, সব বাটি ঘটি উল্টাচ্ছে, বিস্কুটের গুঁড়ো ফেলছিস পিঁপড়ে আসবে। তোমাদেরকে আমি সারা গরমকাল বর্ষাকাল বলি না, আমার বাড়িতে খুব পিঁপড়ের উৎপাত, শীতকালে আমি জানি পিঁপড়ে হয় না, শীতকালে একটু কমেছে ঠিকই কিন্তু পুরোপুরি বন্ধ হয়নি জানো, এখনো রান্নাঘরে কিছু রাখলে পিঁপড়ে আসছে, লাল পিঁপড়ে লাইন করে আসছে। চলো
চাটা খেয়ে তারপরে আবার যাচ্ছি, ততক্ষণে তরকারিটা হতে থাকে, ওই তরকারিটা সেদ্ধ হতে অনেকটা টাইম লাগবে, তাই জন্য বসেছি এখন। বাদ বাকি কাজকর্ম মোটামুটি কমপ্লিট করে চলে এসেছি, ততক্ষণে তরকারিও নামিয়ে দিয়েছি। আর কালকে রাত্রে না একটুখানি ডাল সেদ্ধ করেছিলাম, সেই ডাল সেদ্ধ খানিকটা ছিল সেইটাকে এখন একটুখানি পেঁয়াজ দিয়ে শাপলা দিয়ে দিলাম, আর সাথে বেগুন ভাজা করে নিলাম। কারণ ওই তরকারিটা দিয়ে ভাত খাওয়া যায় না, ওটা রুটি খাওয়ার জন্যই ঠিক আছে, ওটা দিয়ে রাত্রে ডিনারে রুটিটাই খাওয়া যাবে। আর এখন আমি করতে নিয়েছি মাছের ঝোল, এই যে ভেটকি মাছ, ভেটকি মাছ এনেছে রাজা। এটা আমি করব ফুলকপি আর আলু দিয়ে, ফুলকপিটাকে একটু নুন হলুদ দিয়ে ভাপিয়ে নিলাম, এবার ভেজে নেব, সব ভেজে টেজে নিয়ে মাছ ভাজবো, আলু ভাজবো, কপি ভাজবো, তারপরে করব ভেটকি মাছের ঝোল। কোন রকম পেঁয়াজ রসুন দিই না কিন্তু আমি, আদা বাটা লঙ্কা বাটা দিয়ে রান্না করি। তাহলে আমি করি, তোমরা দেখতে থাকো। আজকে কি কি রান্না করিয়েছি তোমাদের দেখিয়ে দিই, এই যে মাছের ঝোল যেটা তোমাদের দেখালাম, তেলের পরিমাণটা নিয়ে কিন্তু কেউ কমপ্লেন করো না, যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া তাই জন্য এই মাছে তেল আর লঙ্কাটা একটু বেশি দিতে হয়। আর এই যে বললাম ডাল, ডাল ফোড়ন দিয়ে নিয়েছি, সাথে আছে বেগুন ভাজা, আর ওই তরকারিটা ফ্রিজে তুলে দিয়েছি, রাত্রে বার করবো।
হয়ে গেছে, প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি, তোমাদের তো পুরোটা দেখাতেই পারলাম না। তার কারণ আজকে বাবা না আমার বিশাল বড় একটা ক্ষতি করে দিয়েছে। ছোট যে ট্রাইপডটা নিয়ে গেছি বেরিয়েছিলাম, সেটা মাঝখান থেকে ভেঙে দিয়েছে। বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি হাতে রেখে এইভাবে রাস্তায়। ঠিক মতো আমি তোমাদের জন্য ভিডিওই করতে পারিনি, কারণ ফোন হাত থেকে স্লিপ করে গেলেই ব্যাস পড়ে যাবে। যাই হোক, তোমাদের গিয়ে দেখাচ্ছি। ও আসলে বুঝতে পারেনি, হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে মটাস। অনেক কিছু কিনেছি, বাবাদের জন্য ব্লেজার কিনেছি, আমার জন্য পার্স কিনেছি, স্টোল কিনেছি, প্রচুর মানে টুকটাক কিছু কিনবো না বলে এসেছি, দেখতে দেখতে এটা ওটা কেনা হয়ে গেছে। আর নিজেদের যে কাজে এসেছিলাম সেটা হয়ে গেছে। এখন বাজে পুরো 4টে, বাড়ি থেকে বেরিয়েছি কটায় ঘোরাছে, 11টায়। তাহলে চলো সবাই গাড়িতে উঠলাম, পার্ক স্ট্রিট এরিয়া এখনো ছাড়াইনি, ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে আছি। বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি কি কি কিনেছি। আর দেখালাম তো আমরা KFC তে টুকটাক খেলাম, বাড়ি থেকে যেহেতু পেট ভরে খেয়ে এসেছি সেরকম খিদে আসেনি। রাজা বলছিল চলো কোনো রেস্টুরেন্টে ঢুকে কিছু খাওয়া হবে, তাহলে দেখো খিদে নেই, বেকার বেকার ঢুকে কি করবো, সেভাবে কিছু খেতে পারবো না, খুচখাচ কিছু খেতে তো ইচ্ছা করে রাস্তায় বেরোলে, তাই জন্য KFC তে খাওয়া হয়েছে। বাবা না অবশ্য পুরো ঠুসে দিয়েছে, একটা পুরো বার্গার খেয়ে নিয়েছে, ওর পেট পুরো ভর্তি। আর আমরা খেলাম হলো গিয়ে কি কিনেছিলে রাজা, ওটা স্মোকি চিকেন। এ ওটা কি দিতে দিতে যাচ্ছে, ওই দেখো স্যানিটাইজার ওষুধ ছড়াতে ছড়াতে যাচ্ছে। তোমরা দেখতে পারবে কিনা জানি না, বুঝতে পারবে কিনা, মানে মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের গাড়ি পেছন দিয়ে ধোঁয়া দিয়ে ওষুধ দিতে দিতে যাচ্ছে ওই পাশ দিয়ে। কলকাতার রাস্তায় বেরোলে অনেক কিছু দেখা যায়, আমাদের এইসব এলাকায় এসব হয় না। তাই চলো বাড়ি গিয়ে তারপর বাদ বাকি কথা। চলে এসছি অনেকক্ষণ, আধ ঘন্টা হয়ে গেছে, হাত পা ধুয়ে ভালো করে একটু রেস্ট নিয়ে তারপরে বসলাম তোমাদের জিনিসগুলো দেখাতে। প্রথমেই দেখাই যেটা ক্ষতি হয়েছে, সেটা হলো এই যে ভেঙে ফেলেছে বাবান। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো, ওখানে গিয়ে মানে এসপ্ল্যানেডে না পার্ক স্ট্রিটে হাঁটতে হাঁটতে প্রসেনজিতের মানে রাজার ঘড়ির ব্যান্ডটা ফট করে খুলে গেছে, মানে ওই যে পিন দিয়ে লাগানো থাকে না, একটা জায়গা থেকে খুলে গেছে। ভাগ্যিস খেয়াল করেছে, না হলে ঘড়িটা পড়ে গেলেই বেজ যেত। তো সামনেই টাইটানের শোরুম ছিল, ওখানে ঢুকে রাজা ওই পিনটা লাগাতে নিয়েছিল। তো বাবানকে বলেছে তুই বস, বাবান বসে এটা নিয়ে বসে বসে খেলছে, খেলতে খেতে মটাস। আর কি হবে, দুটুকরো হয়ে গেছে আমার এটা। রাস্তায় বেরোলে এটা ছাড়া খুব অসুবিধা হয়, ক্যামেরা হাতে করে করা খুব মুশকিল হয়। আর কি কি কিনেছি দেখাই, এটা পুরো খুলে তোমাদের দেখাচ্ছি না, বাবান যখন পরবে তখন তোমাদের দেখাবো। বাবানের জন্য ব্লেজার ব্লু কালারের কিনা হয়েছে, বাবানের এটা খুব পছন্দ হয়েছে, তাই এটা যেদিনকে পরবে তখন তোমাদের ভালো করে দেখাবো, এখনই দেখিয়ে ফেলে তো ব্যাস হয়েই গেল। আর এসপ্ল্যানেডে গেলে ব্যাগ কিনবো না, এটা হয় না, এটা ব্যাগ কিনেছি, আমার ভীষণ ভালো লাগে এক একদিন এক এরকম ব্যাগ নিতে। যদিও সবসময় ওই একটা ব্যাগ নিয়ে বেরোনো হয়, কিন্তু কেনার আর স্টক করার খুব ইচ্ছা। একদিন পারলে আমার ব্যাগের কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। এই ব্যাগটা কিনেছি, কেমন হয়েছে আমাকে জানিও। আর কিনেছি দুটো স্টোল, কিনছিলাম না চলে আসছিলাম, হট করে দেখলাম প্রচুর স্টোল গুলো বিক্রি করছে। আর এই শীতকালে না স্টোল গুলো দেখবে, আমরা সাধারণত শাল কেউ এখন ইউজ করি না, কিন্তু স্টোল গুলো আমার ভীষণ কাজে লাগে। বাইকে যখন রাজার সাথে কোথাও যাই, কান মাথাটা মুড়ি দিতে বা ওড়নার মতো করে নেওয়ার জন্য স্টোল গুলো বেশি ভালো লাগে, তার জন্য এই রকম দুটো স্টোল কিনেছি। একটা এরকম অ্যাশ কালারের, পুরোটা প্লেন, কোনো কাজ সেরকম নেই, বুঝতে পারছো, একদম অ্যাশ কালারের প্লেন, এই একটা কিনেছি। আর এইটা খুব সুন্দর, এটা দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও, রেড, রেড এর মধ্যে এরকম বেশ কাজ করা আছে, ধারটা একদম পাতলা, কান মাথা মুড়ি দিয়ে কোথাও যাওয়ার জন্য খুব ভালো। এই কেনাকাটা, আর কিছু করিনি। আর এখন 6টা বাজে, বাবান দুটো কমিক্স এর বই কিনেছে, রাস্তায় ঢেলে বিক্রি করছিল, দেখেছে এখন সেগুলো নিয়ে বসে পড়েছে,
ও এখন ওইগুলো নিয়েই টাইম কাটাবে, আমার আর কোনো কাজ নেই। রাত্রের রান্না তো আছেই, সকালবেলা সব করেই রেখে গেছি, রুটি করতে হবে, ব্যাস। তাহলে আজকের মতো কাজকর্ম কমপ্লিট, তোমাদের সাথে বক বকও কমপ্লিট করে দিলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আমার ব্যাগটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটু লাইক করবে, কমেন্টস করবে, আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে সাথে বেল বাটনটা টিপে দেবে, নতুন নতুন ব্লগ এই ভিডিওর যে নোটিফিকেশন সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই রেখে দিচ্ছি, টাটা।